মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও ভয়ঙ্কর হয় কারণ এরা ধীরে ধীরে তোমায় জীবন্ত লাশ বানিয়ে দেয় সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি গরমে ছুটিতে মানুষ কত জায়গায় না বেড়াতে যায় বাট আমাদের কপালটা এতটাই খারাপ আমরাও প্রত্যেক মাসে বেড়াতে যাই তবে হসপিটালে এই পৃথিবীতে ঈশ্বরের প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ থাকে আর ঈশ্বর যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তাই সবটা মেনে নিয়ে আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি যেটা তোমাদেরও কিন্তু করা উচিত তাহলে দেখবে কষ্টটা অনেক দূর হবে আজকে আমরা সবাই যাচ্ছি বেলঘড়িয়া আমার পিসি বাড়ি সেখানেই একটা হসপিটাল আছে যেখানে ডাক্তার দেখাতে হবে আনশুকে ট্রেনে চুপচাপ বসিয়ে রাখা হচ্ছে সব থেকে মুশকিল কাজ আর এদিকে হুট করে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল মাঝে মাঝে হুটহাট করে ফ্রেন্ডের সাথে দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে ট্রেনে দেখো কেমন ভিড় ছিল আর আংশু ভিড় একদমই পছন্দ করে না ও যতক্ষণ না ট্রেনে থাকে ওর মুখ তো চলতেই থাকে যতক্ষণ মুখ চলবে ততক্ষণ শান্ত বাচ্চার মতন চুপচাপ খেতে থাকে কিন্তু খাবার শেষ হওয়ার সাথে সাথে আবার দুষ্টুমি শুরু এরপরে আমরা চলে এসেছি আমার পিসি বাড়িতে এদিকে দেখো এক সাইডে রয়েছে বস্তি আর এক সাইডে রয়েছে ফ্ল্যাট এই জন্য আমার এই কলকাতার দিকটা একদমই পছন্দ না সো এই যে বাড়িটা দেখছো এটা হলো আমার পিসিদের বাড়ি আনশু তো যাবেই না কারণ কি ওর বাড়িটা একদমই পছন্দ হয়নি আজ যা গরম গরমে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কলিং বেল বাজানোর সাথে সাথে আমার ছোট্ট ভাই চলে এসেছে আর ওর জন্য দেখো কত খাবার নিয়ে এসেছিলাম এগুলো সব কিছুই ওর ফেভারিট খাবার এগুলো যে ওর এত ভালো লাগে আর ও পাওয়ার সাথে সাথে দেখো ওর খাওয়াও শুরু হয়ে গেছে আসলে বাচ্চারা এইসব ফাস্টফুড খেতে বেশি পছন্দ করে অন্যদিকে আংশ ও দুষ্টুমি শুরু করে দিয়েছিল ওর এই দোলনায় উঠতে খুব ভালো লাগে এত গরম আর দু ঘন্টা জার্নি করে আমার অবস্থা পুরো খারাপ আর এই দেখো আমার ছোট্ট ভাই ওকে যে আমি এত ভালোবাসি আর ও সব থেকে বেশি আমাকে ভালোবাসে এর এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসলাম আমার সব থেকে ফেভারেট চিকেন সেটা তো তোমরা সবাই জানো আর চিকেনের লেগ পিস খেতে কিন্তু আমার বেশ লাগে যদিও রান্নাটা তেমন একটা ভালো ছিল না খাওয়া দাওয়া সেরে আবার রেডি হয়ে চলে আসলাম হসপিটালে সো এখন আমি আছি বেলঘড়িয়া জেনি সুপার স্পেশালিস্ট হসপিটালে এখানে সব ধরনের ডাক্তার মেডিসিন এবং কি এখানে সব ধরনের অপারেশনও কিন্তু করা হয় প্রত্যেক মাসেই আমরা একবার এখানে নর্মাল চেক জন্য আসি কারণ কি এই হসপিটালে সব ধরনের চেক সব ধরনের ডাক্তার সব ধরনের অপারেশন করা হয় আর অ্যাপোলোর থেকে কিন্তু এই হসপিটালটা কোনো অংশেই কম না এখানে যে এত পেশেন্ট যে বলার মতন না শুধুমাত্র পশ্চিমবঙ্গের পেশেন্ট না বাংলাদেশ থেকেও কিন্তু অনেক পেশেন্ট আসে এখানে চেক করানোর জন্য আমাদের অ্যাপার্টমেন্ট পেটে পেটে প্রায় সাড়ে ছটার মতন বেজে গেছিলো আর এতক্ষণ আংশুকে নিয়ে ওয়েট করা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো তার জন্য চারদিকটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম কারণ কি আংশু তো এক জায়গায় সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকার মতন ছেলে না এখানে টোটাল চারটা বিল্ডিং রয়েছে আর দুটো মেডিকেল শপ রয়েছে এছাড়া পাশে অনেক ফ্ল্যাটও রয়েছে চাইলে এখানে থাকা যায় দেখো কত গাড়ি এখানে পার্কিং এর জন্য গাড়ি একদম ভর্তি চারপাশে জায়গাটা কিন্তু বেশ ভালো মনে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না বাই বাই